আপনি রুবেলা ভাইরাসের কথা বলছিলেন, রুবেলা ভাইরাসের টিকা আগেই দেয়া হয়। অনেক সময় রুবেলা ভাইরাসের সংক্রমণ হলে হালকা জ্বর আসে, আবার করোনারও একটা সিমটম অনেক সময়, এখন এক সময় জ্বরটা অনেক বেশি থাকতো কিন্তু এখন জ্বরের তীব্রতা অনেকেই বলছে যে জ্বরের তীব্রতা কম থাকে, হালকা হয়তো একটু জ্বর থাকে। তো সেক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য করার কোনো উপায় আছে কিনা বা বোঝার কোনো উপায় আছে কিনা যে আসলে কোন জ্বরটা এলো? আচ্ছা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে রুবেলা ভাইরাসের ইনফেকশন বা বিভিন্ন ভাইরাসের ইনফেকশন কিন্তু আমরা অনেক আগে থেকেই এটা আমরা দেখে আসছি, কিন্তু এই যে নোভেল করোনা ভাইরাস COVID-19, এটা কিন্তু একদমই আমাদের জন্য একটা নতুন ভাইরাস, অদৃশ্য ভাইরাস, সারা পৃথিবীকে যেটা বিপর্যস্ত করেছে। এখন করোনা ভাইরাসের কিন্তু কিছু কিছু সিমটম আমরা দেখতে পেরেছি, আবার এটা মিউটেশন হয়ে অনেক সিমটম হয়তো চেঞ্জও হচ্ছে। এখনো আমরা কিন্তু এটা রূপ আমরা হয়তো সরাসরি আমরা এখনো আমরা টোটাল স্টাডি করতে পারিনি, কিন্তু রুবেলা ভাইরাস যেটা যে কোনো ভাইরাল ইনফেকশনে যেটা হয়, রুবেলা ভাইরাস একটা সিমটমের দিক থেকে চিন্তা করলে কিন্তু খুবই একটা সিম্পল সিমটম, যেমন তার হয়তো সামান্য একটু জ্বর হবে, একটু ঠান্ডা সর্দি, হয়তো গায়ে একটু র্যাশের মতো হতে পারে। অনেক সময় পেশেন্ট এটা নোটিস করে না যে তার একটু রুবেলা ভাইরাস হয়েছে, কিন্তু যদি এটা যদি প্রেগনেন্সির সময় হয়ে থাকে, স্পেশালি যদি ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস যখন নাকি আমরা যেটা বলে থাকি অর্গানোজেনেসিস, একটা বেবির যখন ডেভেলপমেন্ট হয়, তখন যদি হয় তাহলে কিন্তু এটা বেবির জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে। যেমন হয়তো তার কনজেন্টাল হার্ট ডিজিজ, তার হয়তো মানে ইয়ারে প্রবলেম, হিয়ারিং প্রবলেম বা চোখে প্রবলেম হতে পারে, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা যদি সেটা ডায়াগনোসিস করতে পারি কিন্তু প্রেগনেন্সি টার্মিনেশনের প্রয়োজন হতে পারে। কিন্তু শেষের দিকে যদি হয় তাহলে সেটা এফেক্টটা কম হয়। আর নোভেল করোনা ভাইরাসের যেটা বলেছিলেন, যেটা দিয়ে আজকে পুরো বিশ্ব আমরা বিপর্যস্ত, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে যে সিমটম গুলো আমরা অলরেডি সবাই জেনে গিয়েছি যে তার হয়তো এটা আবার বিভিন্ন টাইপের আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার বা ক্রিটিক্যাল সিচুয়েশন। সাধারণত 80% দেখা যায় হয়তো মাইল্ড অথবা মানে মডারেট এর মতো, হ্যাঁ 20% হয়তো সিভিয়ার, আর 5% হয়তো ক্রিটিক্যাল হতে পারে। তো এক্ষেত্রে যেটা শুরুই হয় হয়তো হাই টেম্পারেচার দিয়ে, সাথে প্রচন্ড গলা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকতে পারে, আর জ্বর সর্দি কাশি এগুলো থাকতে পারে। আর লাস্টের দিকে যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে দেখা যায় যে তার হয়তো শ্বাসকষ্টের মতো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা কিন্তু যে কোনো জ্বরকেই আমরা প্রথমেই কিন্তু ধরে নিব যে সে হয়তো করোনা ভাইরাস আক্রান্ত হতে, মানে প্রথমে আমরা সন্দেহের চোখে দেখবো জ্বরটা আসলে।